Esho he boishak, esho esho, esho he boishak, esho esho, esho he boishak, esho esho, esho he boishak, esho esho. Priyo darshok, onno shobar moto ami shudhu ei dui line-i jani, er beshi kichu jani na. Shobaike shubho nobobosher shubhechha, nishchoi shobai bhalo achen. Ar ami onek bhalo achi karon ekhon shuru hote jacche Rongdhonu group boishakher rongorosh. Ebong amar samne dui jon otithi achen, tara dui jon hocchen bikkhat obhineta Al Munsur Belal, gache kathal gofe tel niye Al Munsur Belal. Ebong arekjon achen bikkhat obhineta Shohidul Alom Satchu Bhai. কেমন আছেন আপনারা? শুভ নববর্ষ। আপনারাও কি আমার মতো গানে শুধু এই দুই লাইন জানেন নাকি আরেকটু জানেন? না, আমি জানি, দুই চার লাইন আমি জানি, সেটা বড় কথা না। আমার এখন টেনশন হচ্ছে যে বছরে তো বারো মাস, বছর শুরু হচ্ছে বৈশাখ দিয়ে, ও যেভাবে গাইল এবার বৈশাখ বোধহয় আসবে না, মনে হয় জ্যৈষ্ঠ থেকে শুরু হবে বছর। কারণ আমার মনে হচ্ছে যে ও যেভাবে করে ডাকছে মনে হচ্ছে দড়ি টুটি ধরে টাইম দিতেছে, এসো হে ভাই, মানে আয়, হ্যাঁ আয় কি হবে, নাহলে তো অসম্ভব, অনুষ্ঠান শুরু করে যাচ্ছে, ভাবটা এরকম আয় আয়, তারপরে দেখি তোকে এইরকম ব্যাপারটা সেরকম। শুরুতেই আমার এরকম গানের গলাকে এরকম একটা, না 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 না, তোমাকে আমি এমনি ছোট মানুষ, আমাকে আরো ছোট করে দেওয়া হলো এই বছরের শুরুতেই। তার মানে এই বাংলা নববর্ষের শুরুতে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, তোমার গানের গলা আরো খুলে যাক, তোমার খুলুক, তোমার সুরে আসুক এবং তোমার গানে বৈশাখ আসুক, এটা আমরা চাই। আমি আরেকটা বিষয় জানতে চাই যে বাংলা নববর্ষের বা বাংলা বছরের এই যে বারো মাস, এই বারো মাসের নাম আপনারা নামগুলো জানেন কিনা? এলোমেলো ভাবে বলা যাবে না, আমি যেটা বুঝতে পারছি যে শুভ নববর্ষ আপনারই কেবল হতো, আর আমার মনে হয় যে আপনাকে শুভ হালকাটা এই বিষয়টা মনে হয় আক্রমণ করতো, কারণ এতক্ষণ পর্যন্ত উনার স্মৃতি শুনছি। তো শুভ নববর্ষ আসলে কি আপনার শুভ হালকাটা আসতো, পাওনাদার আপনাকে জ্বালাতো, এই কারণে কি আপনার মনে করে কোনো তথ্য আপনার কাছে পাচ্ছি না? আরে ও কি ব্যাপারে ছিল নাকি? এই তুমি কি ব্যাপারে ছিল? এরকমই মনে হচ্ছে, এরকমই মনে হচ্ছে। না, আমার যে চৈত্র সংক্রান্তিতে বছরের শেষ প্রেমের চিঠি মনে হচ্ছে, আর তারপর পরই একই সাথে চিঠি যেটা হচ্ছে এটা আজকে পড়বে, বছরের শেষ চিঠি, বাংলা বছরের শেষ চিঠি, আর আশার বাণী দিয়ে এটা পরের দিন পড়বা, যেহেতু এটা পয়লা বৈশাখের শুভ নববর্ষের বাংলা নতুন বছরের প্রেমের চিঠি, ওইটা কালকে পড়বে, দুইটা দুই রং দেওয়া থাকতো, সেটা মনে করছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এরকম এক পয়লা বৈশাখে এক মেয়ে আমাকে বলেছিল, রনি তোমাকে না পেলে আমি বিষ খাবো। সেই মেয়ে এখন তার হাজবেন্ড এবং দুই বাচ্চা নিয়ে পান্তা ইলিশ খাচ্ছে, এই গত পয়লা বৈশাখে আমি দেখলাম, এবং তোমাকে মামা হিসেবে পরিচয় করে পরিচয় করিয়ে দিল। এটা এটা পুরা চাপা, এটা 100% চাপা, কারণ ওকে দেখে কেউ এই কথা বলবে, কোনো মেয়ে এটা বলবে, আমার এটা বিশ্বাস হয় না। কেন বলবো, কেন বলবো ওকে, মানে ও খুবই বয়স কম সেজন্য, কি দেখে কি মনে হয়, কোনো মেয়ে ওর উপরে ডিপেন্ড করতে পারবে, একটা নির্ভর করতে পারবে যে এর উপর নির্ভর, মানে ওইরকম একটা পার্সোনালিটি চাচ্ছেন আপনি, যে হ্যান্ডসাম বা ওইরকম, হ্যাঁ ওইরকম তেজ থাকতে হবে, তেজ থাকতে হবে তো ভালো। আমি একটা পয়লা বৈশাখে আপনারা এরকম যে মুখোশ পরে, আপনারা কখনো পরেছেন? হ্যাঁ আমি পরেছি, পরেছেন আপনি? হ্যাঁ আমি সেটাই সন্দেহ করছিলাম যে আপনি পরেছেন, কারণ এরকম হয়েছে পয়লা বৈশাখের মধ্যে মুখোশ পরে একজন ঘুরছে, কারণ তার কাছ থেকে অনেকে টাকা পায়, এবং সে এই ভিড়ের মধ্যে হঠাৎ করে বলে ফেললো যে, একজন বলছে যে ভাই আমি আসলে মুখোশ পরেছি কেন জানেন, কারণ অনেকে আমার কাছ থেকে টাকা পায়। আমি হলাম যে জুলফিকার আলী হাওলাদার, তো পাশের একজন হচ্ছে ও তুমি জুলফিকার আলী হাওলাদার, মুখোশটা খুলো, আমি হলাম তোমার সেই পাওনাদার, বলে ফেলেছে। তো কখনো এরকম হয়েছে যে পাওনাদারের এই শুভ হালকাতার টাকা পায়, তো এটা থেকে ঢাকতে আপনি মুখোশ পরে ঘুরে বেরিয়েছেন? না ওরকম না, আমাদের নাটকের জন্য পড়েছে, আমরা নাটকের জন্য, নাটকের জন্য। আচ্ছা এই যে এখন পান্তা ইলিশের যে দাম, আগে কিরকম দাম ছিল না কম ছিল না? কোনটা পান্তা ইলিশের যে দাম? আরে পান্তা ইলিশ কাল তো 420 টা, এটা নতুন বের করা, আগে তো এটা ছিল না, না না এই ব্যাপারে ছিল না। পয়লা বৈশাখের খাবারই হতো
অত্যন্ত সুস্বাদু অত্যন্ত চমৎকার খাবার হতো, এটির সঙ্গে ইলিশ মাছের কোনোই সম্পর্ক নাই। আচ্ছা, হ্যাঁ, ওই যে ইলিশ মাছ থাকতেই হবে, হ্যাঁ, কোনো ১০০ টাকা হাফ প্লেট বিরিয়ানি খেয়ে নিস। তো এখন পয়লা বৈশাখের দিন যে পান্তা ইলিশের যে দাম, মানে ওর চেয়ে বিরিয়ানির দাম সোজা। আমি একটু এই জায়গাটা পান্তা ইলিশের জায়গাটা বলবো, যারা ইলিশ ইলিশ মাছ যারা ব্যবসা করেন তাদের কিন্তু একটা এই সময়টা একটা ভালো ব্যবসা, হ্যাঁ, নো ডাউট, তাদেরও একটা সেল হয়। আবার যারা আপনি বলছেন যে যারা বিক্রি করে শুধু তাদেরও একটা সেল হয়। আর এইটা একটা ইন্টারেস্টিং যে বাঙালি খাবার হিসেবে এই দিনে একটা মানে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু মাছ আলাদের কথা বললে মজা, কিন্তু এটা কি মানে কি অপমান যে করে এই সময়টায়। অন্য দিন মাছ কিনতে গেলে জোর করে দেয়, আর পরে পয়সা দিন আপনি নিয়ে যান তো মাছ, আর এই সময় মাছ কিনতে গেলাম বলছে হে আপনি কিনতে পারবেন না। তো আমি দাম চাইছে একটা মানুষের দাম ২০০০ টাকা, আমি বললাম যে ১০০০, বলছে ভাই আপনার দাম শুনে আমি কি হাসবো, মাস পর্যন্ত হাসতেছে। এবং মানে এরকম এই যে অপমান করে পয়লা বৈশাখের দাওয়াতের কথা বইটা একটু বলেন, দাওয়াতের বিষয়ে শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, দেখছেন রংধনু গ্রুপ, বৈশাখের রঙ্গরস। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম, দেখছেন রংধনু গ্রুপ, বৈশাখের রঙ্গরস। দুজন আছেন, প্রিয় মানুষ আছেন আমাদের সাথে, যাদের মনের মধ্যে সেই রং, সেই রং ছড়িয়ে পড়ছে আমাদের এই নববর্ষের অনুষ্ঠানে। এই যে বৈশাখের সময় মানুষের শুধু পোশাকে রং নয়, মনের মধ্যে রং, আপনারা কতটা রঙিন হয়ে যান এই সময়টাতে? রঙিন তো হই না, সকালবেলা সেই মঙ্গল শোভাযাত্রায় ঘোরার পরে খুব প্রচুর কালো হই, এমনিতে তো রং তো সোনা রং পাকা হই যায়, পুরে কালো হই, হ্যাঁ, এইটা হয়, রঙিন হই না, হ্যাঁ, একদম ক্লান্ত পরিশ্রান্ত, সেটা আমাদের এখানে। এমনি আমাদের সমস্ত দেশে যে বৈশাখের প্রচলন সবসময় ছিল যেটা, এটা কিন্তু মনে রাখতে হবে বৈশাখের দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা সামাজিক। আচ্ছা, অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে ব্যবসার যে নিয়মকানুন ছিল, দোকানদার এটা সবসময় গৃহস্থরা ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে জিনিস নিয়ে আসতো। আপনি তো অনেক বাকি খেয়েছেন, বোঝাই যাচ্ছে, অনেক বাকিতে জিনিস নিয়ে আসতো, তারা ওই বৈশাখে গিয়ে পুরো পয়সাটা দিয়ে দিত, আবার নতুন করে খাতায় তাদের নাম ওঠানো হতো, এবং সেই সব দোকানে পুজো হতো এবং প্রচুর মিষ্টি। এবং কতজনের দোকানে আপনার নাম থাকতো একটু জানতে চাই। আমি নিতান্ত ছেলে মানুষ ছিলাম তখন, মানে আশা করতাম যে অনেক দোকানে আমার নাম থাকতো, কিন্তু সেই সুযোগটা তখনও হয়নি, তখন স্কুলে পড়তাম। আর দ্বিতীয়টাটা হচ্ছে সামাজিক, যেটা সেটা হচ্ছে যে মানুষ বিশ্বাস করত যে আজকের দিনটা পয়লা বৈশাখটা যেভাবে কাটবে সমস্ত বছরটা সেভাবে কাটবে, আমি এখানে ভালো খাবার রান্না হতো। আর ভালো খাবার কি বলবো, আমি বলি এই যে এখন নববর্ষের যে অনুষ্ঠানগুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বলছে আজকে নববর্ষ, আজকে প্রথম গান বাংলায় হবে, তারপর হিন্দি, হিন্দি, আবার বলে যে বাঙালি এমন চিজ, সকালবেলা পান্তা দুপুরবেলা চাইনিজ। তো এই যে সকালের দিকে মঙ্গল শোভাযাত্রা এটা থাকে, তো এটা আস্তে আস্তে পরিবর্তন হয়, দুপুর বা বিকেলের দিকেই এটা পরিবর্তন হয়ে যায়। এই পয়লা বৈশাখকে ব্যবসা হিসেবে যেমন ঈদের দিন অনেকে চটপটে বিক্রি করতো না, হ্যাঁ হ্যাঁ, তো পয়লা বৈশাখেও এরকম ব্যবসা করতে গেলাম একবার আমরা, যে পয়লা বৈশাখে দেখলাম যে হঠাৎ করেই যে তখন আপনার বিভিন্ন মালা, ঝিনুকের মালা টালা এটা পরে, এটার অর্নামেন্টস বানালে পরে, তো আমরা খুবই কয়েকজন বন্ধু এবং ছেলে বন্ধু মেয়ে বন্ধুরা মেলে ভাবলাম যে আচ্ছা ঠিক চারুকলার সামনে টেবিল রেখে একটা 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 আর্ন হোক, সেটা মোটামুটিভাবে আমরা এটা একটা ব্যবসা করে দেখি না কেমন হয়, তারপর কিছুটা অংশ দেওয়া করে আমরা অন্য কাজে ভালো কাজে ব্যয় করবো। দেখলাম এটা পরে দেখলাম যে কেউই নেয় না, এরকম ভালো ফিনিশিং না, পরে পরে আপনি বান্ধবীদের কাছে করে বান্ধবীদের দিয়ে দিলেন, নিজেরাই কানে বলে নিজেরাই কানে পরে থাকা বিষয়। তারপর যেটা হচ্ছে যে ঘাসের মতো করে যে পরে না ফুল টুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যখন ফুল অ্যালার্জি যে যশোর থেকে যখন ফুলের প্রচলন শুরু হলো তখন ফুল দিয়ে মাথায় ওইটা আমরা শুরু করলাম, আমি দেখলাম যে ওখানটায় মোটামুটি বেশ লস পরের ফুল আলার বাসা। আমি একটা লাভের ব্যবসা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে মানে গালে আলপনা করে দেওয়া,
বাট ওইটা এই গত বৈশাখে একটা ঘটনার পর বাদ দিয়েছি, কারণ আমি মেয়েদের গালে ছেলেদের গালে আলপনা করে দিচ্ছিলাম। তো একটা মেয়ের গালে আমি এরকম করে যে ভাবলাম যে গরমের সময় তরমুজটা সবুজ, তো ওই মেয়েটা ফর্সা, তো গালে এরকম তরমুজের এরকম আঁকিয়েছি। তো মেয়ে তো এটা কি আঁকিয়েছেন? আমি বললাম যে এটা তরমুজ, বুঝছে না, এই যে আয়নায় দেখতেছে এটা তো তরমুজ না, এটা কেমন যেন হয়ে গেছে। আমি বললাম কিছু মনে করেন না আপা, তরমুজই এঁকেছি, কিন্তু আপনার গালে যেরকম ব্রণ ছিল তো এই কারণে এগুলো কাঁঠালের মতো হয়ে গেছে। তো সেই মেয়ের রাগারাগি ওর গার্ডিয়ান ডাকলো, তারপর বাদ দিয়েছে। তো আমার মনে হয় যে আপনার আর আমরা মিলে এরকম ব্যবসা সামনে আবার একটা প্ল্যান করতে পারি। হ্যাঁ, দুজন সমান সমান একটা বিনিয়োগ করব, মানে আপনাদের টাকা আমার বুদ্ধি, আমাদের টাকা আপনাদের টাকা আমার বুদ্ধি, এরকম দিয়ে আমরা সামনে পয়লা বৈশাখে আমরা এরকম একটা কি করে দেন, ডাব নিয়ে করো চলো। সবচেয়ে মজার স্মৃতি কি আপনার জীবনের? পয়লা বৈশাখে ওই চিঠি পাওয়া, প্রেমের চিঠি পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে আপনার মজার স্মৃতি হলো যে একবার এমন প্রচণ্ড রোদ উঠল, আচ্ছা, যে আমার সঙ্গে আমি আবার সাত দিন আগের থেকে প্রজেক্ট নিলাম আর কি, তিনটি মেয়েকে একই রকম পোশাক বানিয়ে দিলাম, ওরাই বলল যে এইরকম বানাবো, এই রং সাদা লাল মিলে। হ্যাঁ, তিনজনে একই রকম গিয়ে মার্কেট থেকে কাপড় টাপড় কিনে সমস্ত পোশাক টোশাক পরিয়ে আমি ভাবলাম আজকে যাবি কোথায়, আমার সঙ্গে আজকে তিন সুন্দরী, হ্যাঁ, সবাই একজনকে নিয়ে ঘোরে, আমি তিনজনকে নিয়ে ঘুরব। তারপরে যখন ওই যে মৎস্যভবনের ওখান থেকে তো হেঁটে আসতে হয়, বাকিটা তো আর কিছু না, হেঁটে পার হচ্ছি চারুকলার দিকে যাব, মহাভীড়, প্রচণ্ড গরম, অনেকক্ষণ ধরে মেয়েগুলো কাউ কাউ করছিল, কিছু দূর যাওয়ার পরে আর দেখি তারা নাই, তারা বাড়ি চলে গেছে গরমের জন্য। আরো আরো যাদের দিয়ে আপনি গর্ব করতে আমি চাচ্ছিলাম, তখন আমি একটা গাছতলায় গিয়ে বসে রইলাম। আরো কথা শুনবো। প্রিয় দর্শক, দেখছিলেন রংধনু গ্রুপ বৈশাখের রঙ্গরস। বিরতির পর আবার ফিরে আসবো, আরো অনেক মজার মজার কথা শুনবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম, দেখছেন রংধনু গ্রুপ বৈশাখের রঙ্গরস। বৈশাখে শুধুমাত্র মানে বৈশাখী মানে আনন্দই হয় না, পান্তা ইলিশ শুধুই না, মাঝে মাঝে কাল বৈশাখী ঝড়ও কিন্তু হয়। তো কাল বৈশাখী ঝড়ে কখনো আপনাদের মানে জামা উড়ে গেছে, টুপি উড়ে গেছে? আমি এটা দেখেছি, এটা হচ্ছে আমি বলি খুব সম্ভব 67 সনে, হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে ছায়ানটের অনুষ্ঠান, চমৎকার, আমরা বসে আছি 350-400 লোক, শেষ গান যখন শুরু হচ্ছে তখন কোনায় দেখি আস্তে আস্তে আকাশ একটু একটু কালো হচ্ছে। তারপর ওরা তো, হ্যাঁ, সঞ্জিতা খাতুন দল বল নিয়ে হারমোনিয়াম দিয়ে এরকম করে এরকম করে টেনে টেনে কিন্তু ডাকলো, হে চো হে বই, একদম পুরো মঞ্চ টঞ্চ আমাদের শুদ্ধ জল, ওরে তুফান, বাপরে বাপ, কি প্রচণ্ড ঝড় আসলো একটা, একবারে সমস্ত তছনছ হয়ে গেলো। এবং তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওর মধ্যে অনেকে দেখি গ্যাঁট হয়ে বসে আছে, হ্যাঁ, আর যারা গান গাওয়ার ওরা গান ছাড়ে না, গান ছাড় চলছে চলছে। আচ্ছা, দর্শক এবং শিল্পী সবাই অটুট ধৈর্য বসে আছে, প্রচণ্ড বাতাস, ধুলা গাছের পাতা আর প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বসে আছে। ভাই, আপনার জীবনে কখনো বৈশাখী ঝড় এসেছে, মানে সত্যিকারের বৈশাখী ঝড় নাকি এমনি বাস্তব জীবনের অন্য কোনো ঝড় আপনার জীবনকে এলোমেলো করে দিয়েছে? বৈশাখী ঝড়ে এরকম বিষয় ছিল যে বৈশাখী ঝড়ে একবার আম এসে পড়লো, হ্যাঁ, কিছুটা বাতাসে এসে পড়লো, একজন হচ্ছে একজন কিশোরী, সে আবার এটা নিয়ে এম করে আমাকে একদম এখনকার মঙ্গল শোভাযাত্রায় দেখেছি যে মেয়েরা চলে ধীরে ধীরে আর ছেলেরা চলে ভিড়ে ভিড়ে। তো এই বিষয়টা শুধুমাত্র এখনই না, এটা অনেক আগে থেকে চলে আসছে। দর্শক, আমরা এবার আমাদের উপস্থাপক আবু হেনা রনি, যে প্রায় বাংলায় বা সারা পৃথিবীতেই যে বাংলা ভাষাভাষী মানুষরা আছেন, দর্শকরা আছেন, প্রায় সবাই ওকে চেনে, ওর দুর্দান্ত
পারফরম্যান্সের জন্য। এবার তোমাকে প্রশ্ন করি, বৈশাখে তো আমাদের অনেক রকম প্রশ্ন করলে, অনেক রকম না, ইলিশ পান্তা মেয়েদের মুখে একে দেওয়া, অনেক রকম তুমি ব্যবসা করার চেষ্টা করেছো, মনোমুগ্ধ করার চেষ্টা করেছো, গান গাওয়ার চেষ্টা করেছো, তুমি এখন বলো যে তোমার দুটি ঘটনা বলো যেটি দর্শকদের ভালো লাগবে। আমি একবার এরকম হয়েছিল যে নববর্ষ উপলক্ষে ভাবলাম যে আমার বান্ধবীর সাথে ঘুরে বেড়াবো, তো ওর বাসায় গেলাম, তো ওর রেডি হতে একটু দেরি, তো আমি খালাম্মাকে বললাম আম্মা কোথায়, ও কোথায়, তো বলে ও পাশের রুমে পান্তা ইলিশ খাচ্ছে। আমি ও আচ্ছা পান্তা ইলিশ খাচ্ছে, বলছে বাবা তুমি পান্তা ইলিশ খাবে? আমি বললাম জি জি খাবো, বলছে ঠিক আছে বাসা থেকে খেয়ে চলে আসো। আমি তো একটু নার্ভাস হয়ে গেলাম যে এই দিনে আমাকে তো একটু অফার করতে পারতো, তো শেষ পর্যন্ত ও বের হয়ে আসলো, বললো যে আরও পরে যাবো, এখন তো অনেক রোদ, আরও পরে বের হো, তো কী করা যায়, ও বললো চলো আমরা লুকোচুরি খেলি, তো বললো ঠিক আছে আমি পালাচ্ছি, ও মানে পালিয়েছে। তো আমি ভাবলাম কোথায় আছে, খুঁজতে খুঁজতে ফ্রিজটা খুললাম, দেখি অনেকগুলো ইলিশ। আমি বললাম আরে গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড আবার পাওয়া যাবে, কিন্তু ইলিশ তো পাওয়া যাবে না, তো আমি ইলিশ নিয়ে যেই দৌড় মানে চলে যাবো, এমন সময় ওর বাবা এসে সামনে দাঁড়িয়েছে, সামনে আয় ইলিশগুলো ছাড় আর যে করিস ইলিশ রাখ। আমি বলছি চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু পয়লা বৈশাখের দিন ইলিশ খাবো না, তা হতে পারে না। তো মেয়ের সময় দৌড়ে আসছে, বলছে ছেড়ে দে শয়তান ইলিশগুলো ছেড়ে দে, তুই আমাকে পাবি কিন্তু ইলিশ পাবি না। তো আমি তো এবার ভাবলাম যে গার্লফ্রেন্ড গেলে সত্যি সত্যি গার্লফ্রেন্ড পাওয়া যাবে ইলিশ, এমন সময় চৌধুরী সাহেব মানে জোর করে আমাকে মেরে ইলিশ কেড়ে নিচ্ছে, এমন সময় পুলিশ চলে আসছে, বলছে খবরদার ইলিশ নিজের হাতে তুলে নেবেন না। তো ওই দিনের স্মৃতিটা আমার মনে পড়ে গেল যে নববর্ষের সময় মানে প্রেম কি আর যায় কি, মানে এখন এসেছে মানে পান্তা ইলিশ, এটাই আসলে সবচেয়ে বড় বিষয়। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে নববর্ষ উপলক্ষে, কোনো শুভেচ্ছা অভিনন্দন বা সারা বছর কেমন কাটবে, কোনো যদি বলার থাকে। হ্যাঁ আমি বলি যে পয়লা বৈশাখে তো বছর শুরু হয় এবং ওই হাজার বছর ধরে মানুষ যে কথা ভাবত সবসময় ভাবতো যে আজকের দিনটা যেরকমভাবে যাবে সমস্ত বছর যেন সেভাবে যায়, সেরকমভাবে পান্তা ইলিশ খেয়েই যায়, পান্তা খেয়েই যাবে, পান্তা ইলিশ খাবেন না, হ্যাঁ পান্তা ইলিশ খাবেন না এবং ভালো খাবার খাবেন, সবচেয়ে বড় কথা এই দিন মনটাকে খুব খুশি রাখবেন, শুধু এই দিন সারা বছর, তাহলে সারা বছরই মনটা খুশি থাকবে। ভাই আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শক এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে এবং আজকে যারা এখানে আছে টিমে কলাকুশলী তাদেরকে শুভেচ্ছা। দর্শক আমাদের দেশ আরও ভালোভাবে এগিয়ে যাক, আমরা ভালোভাবে এগিয়ে যাই, আমরা ভালো থাকি এই নতুন বাংলা বছরে এবং আমরা আরও বেশি উত্তরোত্তর উন্নতির দিকে যাই, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক সুন্দর সময় কাটলো, নতুন বছর যেভাবে শুরু হলো আপনাদের সাথে, এই বছরটাই এমনি করে আরও সুন্দর কাটুক আমাদের, এবং প্রিয় দর্শক আপনাদেরও নতুন বছর সুন্দর কাটুক, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে।